চতুর্থ আন্তর্জাতিক খগোল সম্মেলন 2019 অনুষ্ঠানের উদযাপন অনুষ্ঠানে আমার পরম স্নেহভাজন সভাপতি ফগ্রো স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আজকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন সাবেক প্রফেসর এমেরিটাস বরুণ কুমার চক্রবর্তী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ ভারত আমাদের মাঝে উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন আমার অগ্রজ প্রতি মাননীয় উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এইচএম মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার সুপ্রিয় সহযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় সুযোগ্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার আরেক সহযোদ্ধা সুপ্রিয় সহকর্মী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য মাননীয় ট্রেজারার বিশিষ্ট আইন বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম তোহা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নলিনী বেরা কথাসাহিত্যিক পশ্চিমবঙ্গ ভারত উপস্থিত রয়েছেন প্রফেসর তপন মণ্ডল ডিন কলা অনুষদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ ভারত উপস্থিত রয়েছেন প্রফেসর সনৎ কুমার নস্কর বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় উপস্থিত রয়েছেন ডেমন জোসেফ মন্টেক্লার ফ্যাকাল্টি মেম্বার আর্টস অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো আমেরিকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব সরোজ কুমার নাথ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মাননীয় মেয়র আমার পরম প্রতিভাজন জনাব সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের তরুণ মেধাবী মুখ ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লেকচারার ফগ্রো স্টাডিজ বিভাগ আজকের উপস্থিত রয়েছেন আরও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত যে বিদগ্ধ ডেলিগেশন উপস্থিত রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের ডিন এবং চেয়ারম্যান বৃন্দ উপস্থিত রয়েছেন আমার সুপ্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্য বৃন্দ সহ অভ্যাগত শ্রোতৃমণ্ডলী সবাইকে আজকের এই মহেন্দ্রক্ষণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা নিশ্চিত করে বলতে পারি যে আজকের এই অনুষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রণিধানযোগ্য ঘটনা আজকে আমরা বলি এপার বাংলা ওপার বাংলা সেই বিভাজন রেখা বিদীর্ণ করে আমরা বলি অপার বাংলা অপরূপ বাংলা আমি মাঝে মাঝে এখনো ভাবি যে রবীন্দ্রনাথকে এই বিভাজন দেখে যেতে হয়নি সেই বিভাজনের যে ট্রমা সেটি উনি সইতে পারতেন কিনা আমি জানি না সম্ভবত সেজন্যই 1941 সালে প্রয়াত হয়ে 47 সালের বিভাজন তাকে দেখে যেতে হয় আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছি
এবং আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই যারা যারা এই ঐতিহাসিক আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে তাদেরকে অভিবাদন জানাতে চাই আর আজকে মঞ্চে থেকে এতক্ষণ আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য যে বর্তমান সময়ে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে এত চমৎকার আলোচনা হচ্ছে রেস এথনিসিটি ন্যাশনালিজম তারপর ফোকলোর স্টাডিজ ইত্যাদি বিষয় নিয়ে এত চমৎকার আলোচনা হয়েছে যে আমি নিজে সমৃদ্ধ হয়েছি এবং আমি বাজি ধরে বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা তরুণ শিক্ষার্থী তারা সাংঘাতিকভাবে উপকৃত হয়েছে আমার অগ্রজ প্রতি প্রফেসর মুস্তাফিজুর রহমান উনি খুব সজ্জন এবং বিনয়ী হয়তো আমাদের সম্পর্কে আমার সম্পর্কে একটু বেশি করে বলেছেন কিন্তু উনি তার এই যে ব্যস্ত স্কেজিউল ছেড়ে আমাদের মাঝে এসেছেন এবং আমাদেরকে আপন করে নিয়েছেন সেই জবাবে আমি সেই ভিলি ভিডি ভিসি সেই জুলিয়াস সিজার একটি স্টেট খুব সহজে জয় করার পরে তারা একজন সিনেটরকে চিঠি লিখে বলেছিলেন যে ভেলি ভিসি ভিলি তার মানে হচ্ছে আসলাম দেখলাম এবং জয় করলাম উনি এসেছেন আমাদের দেখেছেন এবং আমাদের হৃদয় জয় করেছেন আমি বিষয়ে উৎপত্তি আমার অকিঞ্চিতকর তবুও আমি বিষয়বস্তুর নির্বাচন নিয়ে কিছু সময় ব্যয় করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে তার যে মোস্ট টাইমলি অ্যান্ড মোস্ট প্রেসিং সাম অফ দ্য মোস্ট প্রেসিং ইস্যুস উইচ আর গ্লোবালি রেকগনাইজড অ্যান্ড নিড টু বি অ্যাড্রেসড আজকের আলোচনায় যেমন আমি খুব চেষ্টা করব যাতে করে চর্বিত চর্বণ না করি কারণ যে বিষয়গুলো আলোকপাত হয়ে গেছে সেগুলো আবার আমি আমার মতো করে আমার ভাষণে বললে হয়তো আমি ঝুঁকি নেব শ্রোতৃমণ্ডলীর ধৈর্যচ্যুতি ঘটাবার আমাদের দেশে আমি জানি যে পশ্চিমবাংলাতেও আমরা যারা উভয়ই সাধারণ বাঙালি সংস্কৃতির অতীত এবং বর্তমান নিয়ে কাজ করছি আমরা জানি যে এই ব্যাপকতা এখন কিন্তু প্রায় 200 মিলিয়ন বাঙালি রয়েছে আমাদের 205 মিলিয়ন তারা বাংলাদেশ ভারতের পশ্চিমবাংলা আসাম বারাক ভ্যালি থেকে শুরু করে এবং ডায়াসপোরা বাংলাদেশ বা বাংলাদেশি থেকে শুরু করে প্রায় 205 মিলিয়ন তাদের কিন্তু প্রাণের সংস্কৃতি বাংলা সংস্কৃতি এখন এই বাংলা সংস্কৃতি নানা রকমের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগুচ্ছে আমাদের দেশেও আমাদের এই সংস্কৃতি নিয়ে আমাদের বেশ খানিকটা কিন্তু আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের একটা জায়গা তৈরি হয়েছিল এবং এখনও কিছুটা রয়েছে কিন্তু আমি যেটা বলতে চাই যে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে থাকবার সুযোগ নেই আমাদের যারা যাদেরকে আমরা একসময় বলতাম অ্যাবরিজিনাল আদিবাসী এই অ্যাবরিজিনাল যারা কানাডার অ্যাবরিজিনাল ছিল কিংবা অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল ছিল তারা কিন্তু এই এই অভিধা তাদের উপর প্রযুক্ত হয় ঘোরতর আপত্তি করেছে এবং আপত্তির আরও নানাবিধ কারণ রয়েছে তারা যদি প্রাচীন অধিবাসী হয় তারা যদি আদিম অধিবাসী হয় বাংলাদেশে তাহলে যারা এখন প্রধান জাতি হিসেবে বিবেচিত 98% প্লাস বাঙালি যাদের নৃতাত্ত্বিক পরিচয় বাঙালি তারা কি এখানে তারা আমি তো জানি যে বং থেকে বাংলা এবং গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশের যে সুদীর্ঘ হাজার বছরের ইতিহাস সেখানে কিন্তু আমাদের বাঙালি সত্তা বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতির একটা প্রাচীনতা রয়েছে তাহলে তাদের প্রাচীনতাকে কি আমরা অগ্রাহ্য করব পাশাপাশি আমরা যদি তাদেরকে ইন্ডিজিনাস বলি কেউ কেউ প্রস্তাব করছেন যে আদিবাসী বল না বলে আমরা তাকে ইন্ডিজিনাস পিপল বলে আমরা তাদেরকে পরিচিত করাতে চাই এই ধরনের দ্বিধা আমাদের মধ্যে কিন্তু কাজ করেছে পরবর্তীতে এক ধরনের এক
ধরনের সমন্বয়ের একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে আমরা আমরা যাদেরকে এথনিসিটি আমাদের দীর্ঘকালে এথনিসিটি এবং ন্যাশনালিটি এই দুয়ের মধ্যে আমি জানি যে নিবিড় গভীর সম্পর্ক রয়েছে কিন্তু ক্ষুদ্র বিভাজন রেখাও কিন্তু রয়েছে একজন ব্যক্তির নৃতাত্ত্বিক পরিচয় তার জাতিসত্তা সে যে ভাষায় কথা বলে যে ধর্মে বিশ্বাস করে ধর্মের ব্যাপারটা পরে এসে সম্পৃক্ত হয়েছে যে যে ভালো লাগা মন্দ লাগা যে খেলা দোলনা থেকে কবর পর্যন্ত যে জিনিসগুলো বৃহত্তর অর্থে সংস্কৃতি তো সেটি হচ্ছে তার এথনিসিটি আর একজন ব্যক্তির সঙ্গে যে নাগরিক পরিচয় রাষ্ট্রের যে বহুমাত্রিক সম্পর্ক সেই রাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক কিন্তু আমরা পরিচিত করাতে চাই ন্যাশনালিটি হিসেবে সুতরাং আমরা যদি বাংলাদেশের যেটা প্রধান জাতিসত্তা বাঙালি তাকে আমরা আবার যারা রাজনৈতিক পরিচয়ে বাংলাদেশি এই দুয়ের মধ্যে ভুল বোঝার কোনো অর্থ বা সুযোগ সৃষ্টি না হয় সেই জন্যে আমাদের বর্তমান সরকার যে একটা চমৎকার সমন্বয়মূলক একটা ব্যবস্থা গ্রহণ করেছে যে আমরা জাতিসত্তা সবাই জাতিসত্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেফারেন্স এসছে যে বাংলাদেশে এখন যে 40-45 কিংবা 25-30 আমাদের প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তা সেটা ক্ষুদ্র হোক কিংবা বৃহৎ হোক এক একটি কিন্তু জাতিসত্তা এবং তাদের তারা কিন্তু স্বতন্ত্রভাবে মূল্যায়িত হওয়া যোগ্যতা রাখে এবং আমরা যে নেশন স্টেট গড়ে তুলেছি বাংলাদেশ নামে সেই নেশন স্টেটে তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় হবে একই কিন্তু জাতিগত পরিচয় নৃতাত্ত্বিক পরিচয় আলাদা হতে পারে সুতরাং এই 40 বা 45টি ক্ষুদ্র জাতিসত্তা একটি বৃহৎ জাতিসত্তা বাঙালি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে একটি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করবে এবং এই রাষ্ট্রের উৎপত্তিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যেমন ভূমিকা রয়েছে আজকে সেই সেই রাষ্ট্র বিনির্মাণ সকলের সমান ভূমিকা সমান অধিকার থাকবে সুতরাং আমাদেরকে আজকে দেখতে হবে যে বাংলাদেশ একটি ওয়ান নেশন এর মধ্যে অনেক এথনিক গ্রুপস থাকবে কিন্তু ওয়ান নেশন থিওরিতে আমরা সবার বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে সব মানুষের কামার কুমোর তাঁতি মজুর জেলে বুদ্ধিজীবী সব মানুষের বাংলাদেশ সুতরাং আমাদের বিতর্কের অবসানের একটা প্রয়োজন রয়েছে ঐতিহাসিক প্রয়োজন রয়েছে এই কারণে আমরা একটু আন্তর্জাতিকের দিকে তাকাই যে আপনারা দেখবেন যে আমাদের একজন প্রখ্যাত আমেরিকান সোশ্যাল সায়েন্টিস্ট স্যামুয়েল পি হান্টিংটন তার একটি বিখ্যাত গ্রন্থ 1996 সালে প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন দি রিমেকিং অফ এ নিউ ওয়ার্ল্ড অর্ডার এই গ্রন্থটির মধ্যে উনি গবেষণা করে দেখিয়েছেন যে আমাদের বিশ্বে বিশেষ করে কোল্ড ওয়ারের পরে একটা তো হলো প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাণ্ডব চালানো বিশ্বে মানবতার বিরুদ্ধে কাজ করলো তারপরও কিন্তু আমাদের ওয়ার্সো এবং ন্যাটো কেন্দ্রিক যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার যে কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ স্নায়ুযুদ্ধ এই স্নায়ুযুদ্ধ কিন্তু প্রতিনিয়ত আমাদের বিশ্বের শান্তির প্রতি হুমকি হয়ে আসছে এবং সেখানে কীভাবে জাতিসত্তাগুলো কাজ করছে শিল্পী হুমকি দিয়েছে হুমকি না ওনার গবেষণায় ধরা পড়েছে যে হিউম্যান সোসাইটি ইন জেনারেল ইজ বিং ডিভাইডেড অ্যামাং দ্য হিউম্যান কাইন্ড এভরিডে এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে হি হেরাল্ডস দ্য ডেডলাইন অফ নেশন স্টেটস অ্যান্ড দ্য পসিবিলিটি অফ ইটার্নাল কনফ্লিক্ট বিটুইন দ্য নেশন স্টেটস অ্যান্ড দ্য সুপার পাওয়ার বিটুইন দ্য নেশন স্টেটস অ্যান্ড দ্য ইন্টার্নাল কনফ্লিক্টিং ফোর্সেস অ্যারাইজিং ফ্রম দ্য মার্জিনাল কমিউনিটিস সেখানে আমাদের যে জাতিরাষ্ট্র সমূহের মধ্যে সুপার পাওয়ার অসুপার পাওয়ার এদের মধ্যে সংঘাত
এবং এর ভেতরে এই যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো তারা যদি নিগৃহীত ধিকৃত হয় তারা কিন্তু একসময় সমন্বিত হয়ে নেশন স্টেটের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে। সুতরাং বিশ্ব এখন একটা হুমকির মুখোমুখি। বিশ্বে আগে যেমন ইকোনমিক ডিসপ্যারিটি নিয়ে যুদ্ধ হতো, আগে যেমন অন্যান্য ডিসপ্যারিটি নিয়ে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু হান্টিংটন বলছে যে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও হতে পারে। সেটি হচ্ছে ধর্ম নিয়ে এবং কালচার নিয়ে। সো দ্য রিজন ফর দ্য ওয়ার্ল্ড ওয়ার, দ্য নেক্সট ওয়ার্ল্ড ওয়ার্স মে বি আইদার কালচার অর রিলিজিয়াস। এখন যেভাবে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে তৃতীয় সহস্রাব্দের সূচনাতে 9/11 পর আমরা কি দেখছি, 9/11 পর আমরা দেখছি যে একদিকে র্যাডিক্যালাইজড ফোর্সের উত্থান, ISIS তথাকথিত ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড দ্য লেভান্ট, অন্যদিকে সেই জিহাদি জঙ্গিবাদীদের যে উত্থান এবং পৃথিবীর সভ্যতা ধ্বংসের যে তৎপরতা, অপতৎপরতা, তার বিপক্ষে আবার গড়ে উঠছে রিয়াক্টিভ কো রেডিক্যালাইজেশন। তার মধ্যে থেকে আমরা দেখছি যে সেখানে ইসলামোফোবিয়ার নাম দিয়ে তারা এই ISIS মোকাবেলা করার জন্য একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ তারা কাজ করে যাচ্ছে। তারা কতখানি ভয়ঙ্কর, আমরা কিছুদিন আগেই কিন্তু নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আমরা দেখলাম যে সেই ব্রিন্টন টেরেন্টের কি বিধ্বংসী হামলা, 50 জন নামাজরত মানুষকে হত্যা করা হয়। এবং আমরা দেখলাম যে সেইখানে যে ইশতেহার তার 74 পৃষ্ঠা, সেই ইশতেহারের মধ্যে বলেছেন যে এইখানে উনি কিন্তু যেটা বলেছেন সেটা এক ধরনের তার কমিউনাল ইন্টারেস্ট, উনি হচ্ছেন অভিবাসন বিরোধী তার একটা অবস্থান, যে বিশ্বের কোনো জায়গা থেকে কোনো জায়গায় লোক মাইগ্রেট করে যেতে পারবে না, যার যার জায়গায় তাকে থাকতে হবে। এবং বিশ্বকে নেতৃত্ব দিবে সাদা মানুষেরা, শ্বেতাঙ্গরা। সুতরাং অশ্বেতাঙ্গদের এই যে উত্থান সেটিকে প্রতীকীভাবে প্রতিহত করার জন্য উনি 50 জন নিরীহ লোককে হত্যা করলেন এবং আহ্বান জানালেন তার আন্দোলনে। এটি এক ধরনের বদ্ধ উন্মাদের মহাবদ্ধ পরিকল্পনা। আমাদেরকে এই জায়গাগুলোই কিন্তু উস্কে দিচ্ছে, আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তার যে অবৈধ যে উত্থান সেগুলোকে কিন্তু এক ধরনের উস্কে দিচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে চূড়ান্তভাবে আমরা শান্তির জন্যে কাজ করব, এবং শান্তির জন্যে কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু পর মত পর ধর্ম সহিষ্ণু হতে হবে। আমরা যদি আমরা এখন বাংলাদেশের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা এই যে মাইগ্রান্ট ক্রাইসিস বিশ্বব্যাপী, এই মাইগ্রান্ট ক্রাইসিসে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সাড়া দিয়েছে বিশ্বের ইতিহাসে তার কোনো তুলনা হয় না। আমরা দেখব যে মাইগ্রেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে কিন্তু ক্ষুদ্র জাতিসত্তার প্রতি একটা ঘৃণা থেকে। আমরা দেখেছি আইল্যান্ড কুর্দির নিথর দেহ ভূমধ্য সাগরের তীরে পড়ে আছে এবং সিরিয়ার অসংখ্য অগণিত মানুষ, আমাদের পরিসংখ্যান দিয়ে বলতে পারি আমরা 65 মিলিয়ন পিপল হ্যাভ বিন ডিসপ্লেসড রাইট অ্যাট দিস মোমেন্ট। তারা যেখানে জন্মেছে সেখান থেকে তাদেরকে ক্ষুদ্র মাইনরিটি আখ্যা দিয়ে সেখানকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ব কিন্তু অবাক বিস্ময়ে তারা নিরুদ্বিগ্নভাবে সেটা তাকিয়ে দেখছে কী করে সিরিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে, ইউরোপে তারা কীভাবে প্রত্যাখ্যাত হচ্ছে, কীভাবে মিয়ানমারের রোহিঙ্গাদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে। রোহিঙ্গারা ওখানকার একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, ওখানকার সকল নৃগোষ্ঠীকে জাতীয়তাবাদী তকমা দিয়ে গ্রহণ করা হয়েছে কিন্তু তাদেরকে গ্রহণ করা হয়নি, তাদের উপরে যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে সে তার জন্য তারা সেটা ত্যাগ করে এসে বাংলাদেশে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বিশ্ব রিফিউজি সংকটে জননেত্রী শেখ হাসিনার যে উদাত্ত অংশগ্রহণ এবং প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে নিজের কোলে টেনে নিয়ে উনি নিজের অভ্যন্তরীণ যে আমাদের যে অবস্থা সেখানে অনেক ঝুঁকিকে অগ্রাহ্য করে তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং বলেছেন যে আমাদেরকে 1971 সালে পশ্চিমবাংলায় যেভাবে 1 কোটি শরণার্থী
শরণার্থীকে আশ্রয় দিয়ে তারা তাদেরকে প্রায় 9 মাস খাইয়েছেন সেটা তার উদাহরণ সহ আমাদের জননেত্রী শেখ হাসিনা এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন এই রোহিঙ্গা হলো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ওই দেশে আমরা কাকে ক্ষুদ্র কাকে বিভক্ত করছি আমরা কাকে মেজরিটি মাইনরিটি বলছি কাকে আমরা শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গ বলছি আমরা কি জানি না যে এখানে যারা মাইনরিটি বর্ডার ক্রস করলেই যারা মেজরিটি এখানে যারা মেজরিটি বর্ডার ক্রস করলেই যারা মাইনরিটি সুতরাং বর্তমান পৃথিবীতে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মানবতার এই বিপর্যয়ের পাশে যদি আমরা একটা ঐক্যের সেতুবন্ধন রক্ষা করতে চাই যে নো মেজরিটি নো মাইনরিটি অন দিস প্ল্যানেট উই আর অল ইকুয়াল এবং টু লিভ অ্যান্ড লেট লিভ ইফ ইউ ওয়ান্ট টু লিভ পিসফুলি ইউ হ্যাভ টু লিভ আদার্স ইউ মাস্ট লেট আদার্স লিভ পিসফুলি এই যে এক্সিস্টেন্স অ্যান্ড কো এক্সিস্টেন্স এটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই বৃহৎ জাতিসত্তা এই ক্ষুদ্র জাতিসত্তা এই অ্যাবরিজিনাল এই ইন্ডিজিনাস এই এথনিক মাইনরিটি এই সব ভুলে গিয়ে আজকের পৃথিবীতে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান নেশন দ্যাট ইজ হিউম্যান কাইন্ড আমরা পরস্পরের সঙ্গে রিলেট করতে পরস্পরের সঙ্গে একই ছায়ার নিচে কাজ করার উপযোগী যত প্রযুক্তি এবং প্রকৌশল আমাদেরকে শিখতে হবে আরেকটি আমি অশুভ সংকেত দিয়ে আমার বক্তৃতা শেষ করতে চাইব আমরা কিন্তু এখন চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে ধাবিত হচ্ছি আমাদেরকে কিন্তু অসামান্য সাফল্য অর্জিত হয়েছে টেকনোলজিতে আমরা জানি যে এই টেকনোলজি এখন কিন্তু আমাদের যেটাকে বলি হচ্ছে জিওমেট্রিক্যাল ফ্যাশনে এগিয়ে চলেছে অ্যারিথমেটিক্যাল আমরা কিন্তু 1 2 3 4 করে এগুচ্ছি না প্রযুক্তিতে আমরা 1 2 4 8 16 32 করে এগুচ্ছি এবং আমরা কিন্তু এখন অসামান্য সাফল্য অর্জিত হয়েছে আমাদের আমাদের যে পারস্পরিক কানেক্টিভিটির যে প্রসেসিং পলিসি সেখানে ডাটা স্টোরেজে অসামান্য সাফল্য এসেছে 3D প্রিন্টিং হয়েছে আমাদের মধ্যে ন্যানো টেকনোলজির বিকাশ হয়েছে আমাদের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশ হয়েছে এইগুলোর মধ্যে যদি সুসমন্বয় রচনা না করা যায় যদি সামাজিক অর্থনৈতিক নৃতাত্ত্বিক রাজনৈতিক এইগুলোর সঙ্গে আমাদের প্রযুক্তির যদি একটা সুসমন্বয় না করা যায় তাহলে কিন্তু আমাদের এই প্রযুক্তি অভূতপূর্ব সাফল্য আমাদেরকে ফ্র্যাঙ্কেনস্টাইন বানাবে এবং মানব সভ্যতা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমাদের একটা সুসমন্বিত সভ্যতার বিকাশের জন্য আমাদের এই যে টেকনোলজির অভূতপূর্ব যে উত্থান সেটাকে মানব কল্যাণে ব্যয়ের মানসিকতা আমাদের এবং সেই মানসিকতা কিন্তু কনসেপ্ট অফ টুগেদারনেস ছাড়া কনসেপ্ট অফ টিম ওয়ার্ক ছাড়া এবং সেই বিবেচনা থেকে কিন্তু আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের শেষ এবং সর্বোচ্চ যে গোল তার নাম হচ্ছে ক্রিয়েটিভ বিল্ডিং পার্টনারশিপ গোল 17 অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সুতরাং আমাদের পার্টনারশিপ যদি আমরা করতে চাই টুগেদারনেস যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষুদ্র বৃহৎ জাতিসত্তা সেই কি বলবো বদ্ধ জলাশয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর এই বেরিয়ে আসায় ওয়ান নেশন থিওরি গ্লোবাল ওয়ান নেশন থিওরিতে কাজ করার জন্য আমার মনে হয় যে আজকে সবচাইতে বেশি আমাদের ভাইসঞ্চালক মহোদয় ঠিকই বলেছেন সবচাইতে জোরালো হাতিয়ার হতে পারে ফোকলোক চর্চা কেমন করে আমরা জানি যে আমাদের ভারতবর্ষ এর যে হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস সেই ইতিহাস কিন্তু বিশ্বের বুকে বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে আমাদের সংস্কৃতি সাহিত্য জানতে হয়েছে ম্যাক্স মুলারের মাধ্যমে আমাদের ব্যাকরণ শিখতে হয়েছে উইলিয়াম কেলির লেখা পড়ে আমাদের এশিয়া ফাউন্ডেশনের স্যার উইলিয়াম জোনসের লেখা পড়ে ভারতকে জানতে হয়েছে তারা যত ভালোভাবেই কাজ করুন না কেন বিকৃতভাবে প্রকৃতি তত্ত্ব উত্থাপন করার প্রয়াস পেয়েছে আমরা উইলিয়াম মেকেলের যে শিক্ষা ব্যবস্থা তার ভেতরে কিন্তু লুকিয়ে ছিল ঔপনিবেশিক স্বার্থবুদ্ধি আমরা জানি যে আমরা যে চীনের দিকে যাই তাকাই চীনের গ্রেট ওয়াল অফ চায়না
মার্কো পোলো ইটালিয়ান এক্সপ্লোরার 17 বছর চীনে অবস্থান করে কুবলাই খানের সময় ফিরে গিয়ে ট্রাভেলস অফ মার্কো পোলো লিখলেন, যেখানে চীনের রমণীদের সৌন্দর্য থেকে শুরু করে রন্ধনশালার রন্ধন প্রক্রিয়া কিছুই বাদ পড়েনি, বাদ পড়েছে চীনের সর্বশ্রেষ্ঠ জিনিসটি, সেটি হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, হুইচ ইজ পারহ্যাপস দ্য অনলি অবজেক্ট ভিউড ফ্রম দ্য স্পেস। আমরা এই যে ঔপনিবেশিক যে স্বার্থবুদ্ধি, তারা বিকৃত করে রং চড়িয়ে আমাদেরকে উপস্থাপনা করে, আমাদের এই যে ক্ষুদে ফোকলোরিস্টরা, তারা আমাদের শেকড়ের সন্ধানে বেরিয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে, তারা বেরিয়ে গিয়ে কাজ করছে, তারা তুলে নিয়ে আসছে বাংলার বাঙালির হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতির একদম শেকড়। এই শেকড় এর সন্ধান যদি আমাদের লোকেদের দিয়ে করি এবং ওর প্রকাশের ব্যবস্থা যদি আমাদের লোকেদের দিয়ে করি, তাহলে আমরা একটা সফল উত্তর ঔপনিবেশিক বিপ্লব এখানে সফল করতে পারবো। আবার আমাদের ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র ভেদাভেদ আমরা ভুলে গিয়ে বাঙালি জাতিকে এই বম থেকে বাংলা, এই গঙ্গা নদী থেকে বাংলাদেশের যে যে অব্যাখ্যাত, বিকৃত ব্যাখ্যাত, অনাবিষ্কৃত সকল কিছু আমরা পুনর্বয়ন করে, পুনর্ব্যাখ্যা করে এই গ্রহে একটা অসামান্য জাতি হিসেবে গড়ে উঠব। যে জাতি আত্মগর্বী নয়, যে জাতি আত্মসচেতন, যে জাতি সকল বিশ্বের সকল মানুষকে নিয়ে একই সঙ্গে কাজ করতে চায়, কিন্তু সাজাত্ত বোধ কিংবা জাত্তাভিমানে তারা উগ্র ধর্মান্ধ যে ব্রিন্টন ট্যালেন্ট হিসেবে গড়ে উঠবে না, তারা গড়ে উঠবে একজন বিশ্বপ্রেমিক মানুষ হিসেবে। আমি আর বক্তৃতা বাড়াতে চাইলাম, আমরা সেই লোক কাজ করে যাচ্ছি, ফোকলোর ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে, আমাদের যে আজকের যে এই মহামিলন, এপার বাংলা ওপার বাংলা মহামিলনের মূল লক্ষ্য হলো আমাদের ভেতরে অনেকে চোরাগোপ্তভাবে কাজ করে যাচ্ছে আমাদের সম্পর্কের হানি করানোর জন্য, এবং আমরা কাজ করে যাব শুধুমাত্র আমরা পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলার যে মানস ঐক্যের জন্য নয়, আমাদের বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের মানস ঐক্য, আমাদের যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মানস ঐক্য, এবং তার মধ্য দিয়ে আমাদের বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আরাধ্য স্বপ্ন, যে বাংলাদেশ কারোর শত্রু নয়, বাংলাদেশ সবার মিত্র, এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব, এবং এই মহামিলনের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে ফোকলোর চর্চা, একটা হাতিয়ার হিসেবে কাজ করবে সাহিত্য চর্চা, একটা হাতিয়ার হিসেবে কাজ করবে রাজনীতি চর্চা এবং সকল কিছু, সেই প্রত্যাশায় আবারও আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই আজকের এই আয়োজন, আপনারা আপনাদের দীর্ঘ উপস্থিতি, আপনাদের বক্তৃতা এবং আপনাদের মনোনিবেশ একত্রিত করে আজকে পুরো অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন, সেজন্যে আমি আমার পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমি এবং সব কিছুই জানি। আজকের পর আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, ফোকলোর চর্চা চিরজীবী হোক, ভারত বাংলাদেশ মৈত্রী চিরজীবী হোক, জননেত্রী শেখ হাসিনা তার যে উদ্দেশ্য লক্ষ্য চিরজীবী হোক। জয় বাংলা, জয় বাংলা।